টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ শমানের টপিস্ট সারা বিশ্বের সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা মানুষের লেনদেন কারবার আদান প্রদান ব্যবসা বাণিজ্য হালাল হারাম রুজি রিজিক ইত্যাদি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম যে বিষয়গুলো আমাদের সব সময় প্রয়োজন পড়ে আজকে এই বিষয়ে আলোচনার জন্য যথারীতি পরিচালনা রয়েছে আমি রয়েছেন আব্দুল মজিদ রহমতুল্লাহ আমাদের লেনদেন কায় কারবার ব্যাংকের সাথে যেগুলা আমরা করে থাকি এবং তার সাথে অন্যান্য ব্যবসা বাণিজ্য যেগুলা জড়িত রয়েছে সেগুলা নিয়ে একটা আলোকপাত করব। ব্যাংকের লেনদেনের মধ্যেতে এক দিক রয়েছে সরাসরি সুদ শুধু তার ভিত্তি আবার কিছু রয়েছে যে ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে মহামালতের বিষয় যেহেতু মূল দিক ঠিক রেখে বাকিগুলা যেহেতু বৈধ এখন কতগুলা দিক বৈধ মনে করছে কি কী দিকগুলা রয়েছে শরীয়তের পরিভাষায় বা সঙ্গত আমরা ব্যাংকিং ব্যবস্থায় দুইটা দেখতে পাই যে সরকারিভাবে অনেক ব্যাংক আছে যারা ইসলামের নাম ব্যবহার না করেই তারা লেনদেন করছে এবং তারা সেটাকে সুদ বলুক আর ইন্টারেস্ট বলুক যেটাই বলুক এটা লেনদেন করছে আমরা দেখছি আরেকটা ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যেখানে লেনদেন আমার করা হচ্ছে এবং আমাদের কিছু বৈধ পথ দেখানো হচ্ছে বৈধ পথ দেখাতে গিয়ে আমাদের সামনে একটা হাদিস পেশ করা হচ্ছে মোজারাবা হিসাবে মোদারাবাহ তা আমরা এখানে এই বিষয়ে স্পষ্ট হয়ে এইভাবে যে রাসুল সাল আলী আসালামের পক্ষ থেকে দুই ধরনের ব্যবসা দেখা যায় একটার নাম বাই ইশতেরাক বাই ইশতেরাক হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমার দশ হাজার টাকা এই দুই টাকা জমা হয়ে ব্যবসা চলবে যার যত টাকা আছে লাভটা তার সে হারে হবে দশ হাজার দশ হাজারের পাবে পাঁচ হাজার পাঁচ হাজারের পাবে ভাগ এই ব্যবসার নাম হচ্ছে মুশারাকা আমাদের মাঝে আর একটা ব্যবসা আছে সেটা হচ্ছে বায়ে মুজারাবা মোজারাবা বলা হয় আপনার টাকা ব্যবসা আমি করছি এতে যা লাভ হবে তার চুক্তি হারে ভাগ হবে লাভ হয়েছে পাঁচ হাজার টাকা চুক্তি হয়েছে যে মালিকের হবে এক হাজার আর ব্যবসায়ের হবে চার হাজার মানে চুক্তিটা যেভাবে হবে সেভাবে ব্যবসাটা চলবে এ বায়ের নাম হচ্ছে বায়ে মোজারাবা আর এই মোজারাবাটা দেখিয়েই ব্যাংকে বিভিন্ন পথ খোলা হয়েছে তার আর একটা পথ খোলা হয়েছে মোরাবাহ লাভ পরিবহন থেকে লাভ কিন্তু আমরা দেখি যে সেই কৌশলটা সরাসরি হাদিসের সাথে মিল খায় না কতটুকু মিল খায় মিল খাবে শুধু এই ভাবে যে ব্যাংকিং ব্যবস্থাটা এভাবে হতে হবে যে 50 জনের টাকা নেওয়া হয়েছে 1 কোটি টাকা 1 কোটি টাকা একটা ব্যাংকের পরিচালক নিয়েছেন ব্যাংকের পরিচালক তার টাকা নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করবেন আর ওতে যে লাভ আসবে সেই লাভটা আমার সাথে আরেকজনের সাথে চুক্তি হারে প্রদানের একটা কথা থাকবে যে এত টাকা দিব ব্যবসাটা যদি এইভাবে হয় তাহলে সেটা যায় কিন্তু এটা কৌশল করা হচ্ছে এইভাবে যে না কৌশল করা হচ্ছে না কৌশল যদি করা হয় আমরা বলবো যদি করা হয় যদি করা হয় তাহলে রাসুল সাল্লাম এর সরাসরি পদ্ধতিকে উপেক্ষা করা হচ্ছে যেমন কি ধরনের সেটা যেমন যে আমি ব্যাংকের কাছে টাকা চাইলাম যে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া বা কোনো ব্যক্তির কাছেই চাইলাম আর কি বা কোনো ব্যক্তির কাছেই চাইলাম ব্যক্তির কাছে চাইতে পারি ব্যক্তি যদি আমাকে এরকম প্রস্তাব দেয় ব্যাংকও যদি আমাকে এরকম প্রস্তাব দেয় তাহলে সেটা ঠিক হবে না ব্যাংকের আমাকে প্রস্তাব দিচ্ছে বা ব্যক্তি আমাকে প্রস্তাব দিচ্ছে যে ঠিক আছে আপনাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা ব্যবসার জন্য দিলাম আপনাকে প্রতি মাসে আমাকে পাঁচশো টাকা করে দিতে হবে তখন তো জায়েজ হবে না আচ্ছা

একটা আমি নিলাম কি হারে দিব ব্যাংকে জমা দিলাম তারা কি হারে দিবে দুটো তো সুদ নাকি জি 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 যদি দেওয়া হয় ফিক্সড যারা ফিক্সড দেয় তা তো সুদ হবে জি যারা ইসলামী ব্যাংক বা ইসলামের নামে যারা চালাচ্ছেন ওনারা বলছেন যে আমরা ফিস দেই না আমরা মাসে মাসে একটা পরিমাণ দেই বছর শেষে পার্সেন্টেজ অনুযায়ী বাকিটা পে করা হয় এটা যেন এই মাসিক ভাতা হিসাবে বা মাসিক খোরাকি হিসাবে দেওয়া হলো এবং ফাইনাল হিসাব একদম পাঁচ বছর মেয়াদি হোক বা দশ বছর মেয়াদী হোক ফাইনাল হিসাব শেষে হবে কিন্তু মাসে মাসে সম্ভাব্য লাভের পরিমাণ এত হতে পারে সম্ভাব্য একটা পরিমাণ ধরে দেওয়া হয় এবং ফাইনাল বা চূড়ান্ত করা হয় মেয়াদ শেষ হওয়ার পরে আমরা ওই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এখানে দুটো অংশ আছে তার একটা অংশ হচ্ছে যে বছর শেষে বা ব্যাংকিং ব্যবস্থা শেষে ফাইনাল হবে বিষয়টি এ কোনোদিন আমাদেরকে কোনো প্রতিষ্ঠান দেখিয়েছে তা আমাদের অবগতিতে নেই বরং আমরা এভাবেই দেখে আসছি যে বছরের গতিতে পরিমাণ কমবেশ হয় এক বছর থাকলো এক লক্ষে প্রতি মাসে ছশো টাকা দেওয়া হবে আরেক বছর থাকলো যে এক লক্ষে প্রতি মাসে সাতশো টাকা দেওয়া হবে হয়তো বা আরেক বছর থাকলো যে এক মাসে

অন্যান্য এই ইসলামী ব্যাংকের উত্থান এটা আবার অন্যান্য ব্যাংকে ব্যাংককে ঈর্ষান্বিত করেছে যার ফলে সরকারি ব্যাংক সাধারণ ব্যাংক সবাই একটা একটা করে অনেকে তো নিজেকে ইসলামী ব্যাংক হিসাবে ঘোষণা করছে আবার অনেকে একটা কাউন্টার খুলছে একটা ব্রাঞ্চ খুলছে যে এই ব্রাঞ্চে ইসলামিক হয়েছে তো সমস্ত সিস্টেম যেখানে তার সুদি এক ব্রাঞ্চে তো আর ইসলামিক সেখানে হওয়া কঠিন তারপরও মানুষদেরকে আকর্ষণ করবার জন্য ইসলামী ব্যাংক সব টাকা পয়সা নিয়ে যাচ্ছে যে আমরা যদি একটা কাউন্টার খুলতে পারি তাহলে ইসলামিক মাইন্ডের লোকেরা তারা এখানে টাকা রাখবে এবং তারা উৎসাহিত হবে আমার মনে হয় যে ইসলামিক বড় বড় ব্যাংকগুলো যেটা আছে যেখানে ইসলামিক সরিয়া মানে নির্ভরযোগ্য আছে সেটাকে তারা যে দায় দায়িত্ব নিচ্ছেন তাদের উপরে বিষয়টা আমরা ছেড়ে দিই আর যেখানে ইসলামিক সরিয়া কাউন্সিলের ক্ষেত্রেও যেখানে প্রতারণা করতেছে যে একাধারণ দুর্বল বা যারা শরীয়াহ সম্পর্কে যারা ভালো জ্ঞান নেই উদাহরণ মানুষদেরকে দিয়ে সরিয়া কাউন্সিল তৈরি করে তারপরে তারাও শরীয়াহ হিসেবে চালাতে চাচ্ছেন তাদেরকে আমি উপদেশ দেব যে আপনারা আপনাদের শরীয়াহ কাউন্সিলকে সমৃদ্ধ করেন নির্ভরযোগ্য আলেম ওলামা দিয়ে শরীয়াহ কাউন্সিলের মাধ্যমে এটা মুসলিম অর্থের আমানত যথাযথ রক্ষা করে যারা করছেন তারা আদেও এটা দাবি করেন না যে আমরা যা পদ্ধতি পর্যন্ত আমরা আবিষ্কার করেছি বা আমরা পেয়েছি এটা অথেন্টিক হান্ড্রেড পার্টে যেখানে আপনার অর্থনৈতিক ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম সেক্ষেত্রে আমরা ইসলামের আলোর দিকে আসার একটা হাতছানি পেয়েছি একটা সুযোগ আমরা পেয়েছি দর্শক শ্রোতা আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজানাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা কুরআন کریم হেদায়েতের মূল সমভার আল কুরআন থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কুরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কুরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের بنیادی শিক্ষা শুধুমাত্র পিএস বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে নিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়

ওই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় এখানে দুটো অংশ আছে তার একটা অংশ হচ্ছে যে বছর শেষে বা ব্যাংকিং ব্যবস্থা শেষে ফাইনাল হবে বিষয়টি এ কোনোদিন আমাদেরকে প্রতিষ্ঠান দেখিয়েছে তা আমাদের অবগতিতে নেই বরং আমরা এভাবেই দেখে আসছি যে বছরের গতিতে পরিমাণ কম বেশ হয় এক বছর থাকলো এক লক্ষে প্রতি মাসে ছশো টাকা দেওয়া হবে আরেক বছর থাকলো যে এক লক্ষ প্রতি মাসে সাতশো টাকা দেওয়া হবে হয়তো বছর থাকলো যে এক মাসে পাঁচশো টাকা চলে আসলো জি আমরা বলছিলাম যে শরীয়তের বিষয়টি ঠিক এই রূপ। যখন একটা প্রতিষ্ঠান আমাদেরকে ব্যবসা বাণিজ্যর জন্য এইভাবে সুবিধা দিবে যে একটা প্রতিষ্ঠানে আমি পাঁচ লক্ষ টাকা রাখলাম ওই প্রতিষ্ঠান আমাকে আমার টাকা অনুযায়ী যেটা লাভ আসবে সেই লাভের একটা পরিমাণ আমাকে দিবে যেটা লাভ আসবে তার এবং ওই প্রতিষ্ঠানটা মুক্ত থাকবে সুদ থেকে জাতীয় পর্যায়ের সুদ থেকে হোক অথবা ব্যক্তি পর্যায়ের সুদ থেকে আমাদের ফ্রি রাখবে জি প্রতিষ্ঠান যখন আমার ফার্স্ট এটা নীতি প্রতিষ্ঠান যখন সর্ব ধরনের সুদ থেকে মুক্ত থাকবে আমি তখন প্রতিষ্ঠানকে টাকা দিব তার সাথে ব্যবসার জন্য কোনো ভাবে কোন সুদের সাথে বা কৌশলের সাথে জড়িত হয় তখন সোরা মায়ের দ্বার দুই নম্বর আয়াতের ভিত্তিতে হয়ে যাবে যে আল্লাহ তালা বলছেন যে তোমরা পাপের সহযোগিতা করো না তার আগের বাক্য আল্লাহ তালা বলছেন যে তোমরা ভালো কাজের এবং তাকুয়াশীল কাজের সহযোগিতা করো তো আমরা কোনটা প্রতিষ্ঠান কেমন এ কথা বলতে চাচ্ছি না আমরা বলতে চাচ্ছি নীতির উপর মূল ভিত্তির উপরে মূল ভিত্তি প্রতিষ্ঠান যখন এভাবে দাঁড়াবে নিজে স্বয়ংসম্পন্ন সম্পন্ন সে নিজে প্রতিষ্ঠিত গোটা বিশ্বের সাথে সে নিজে নিজেই চলতে পারে এরকম প্রতিষ্ঠান যখন মুক্ত প্রতিষ্ঠান আমি তখন তার কাছে টাকা দিতে পারি এবং তার সাথে আমি ব্যবসা করতে পারি কিন্তু প্রতিষ্ঠান যদি এভাবে কোনো কোলাকৌশলেরsubdir সাথে জড়িত হয় তখন তার সাথে আমার জন্য ব্যবসা করা ঠিক হবে না হ্যাঁ বায় মুশারাকা হচ্ছে এটাই যে আমি টাকা দিলাম সেখানে ব্যবসা করব আমার টাকা তার টাকাতে আর বায় মুজারাবা হচ্ছে তার কোনো টাকা নাই আমি সরাসরি টাকা তার কাছে দিলাম তিনি ব্যবসা করছেন প্রতিষ্ঠান ব্যবসা করছে একজনের শ্রম ও মেধা জি জি শ্রম মেধা তখন আমার পক্ষ থেকে শর্ত থাকতে পারে আর আরেকটা জিনিস আছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিষ্ঠান আমাদেরকে কিস্তিতে টাকা দিচ্ছে যে বলছে যে আপনি এই টাকা নেন ব্যবসা শুরু করেন বাড়ি ঘর করেন আপনি মাসে মাসে আমাকে এইভাবে টাকা দিবেন কিস্তিতে ব্যবসা জায়েজ আহ বখারি মুসলিমের হাদিস এভাবে এসেছে যে বাড়ির রাজিয়াল তালাহ আনহা আহ আয়সার জিয়াল আনহাকে বললেন যে আমার মালিক আমাকে বলেছে যে এত কিস্তিতে তুমি যদি টাকাটা দিতে পারো তাহলে আমরা তোমাকে মুক্ত করে দেব আর তুমি তোমার মালিককে মুক্তির বিষয়ে বলে এত টাকার বিনিময়ে বছরে বছরে তো বোখারি মুসলিমের এই হাদিসটাতে আমরা কিস্তিতে কোথাও টাকা প্রদান করব বলে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে এখানে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে সূত্রটা খুঁজে পাওয়া যাচ্ছে একটা হলো ফতোয়া আর একটা হলো প্র্যাকটিক্যাল ফিল্ডে নামা আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে ফতোয়া নিয়ে নামবো এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করতে যাব তখন সেটা এই বিধিবিধান এবং মুফতিদেরকে অবশ্যই আমরা গুরুত্ব দেব তো তারপরেও হয় কি সারা বিশ্ব ব্যবস্থার ওপর সাথে লড়া ইসলামিক ব্যবস্থাপনাটাকে দাঁড় করা রাখা কঠিন হয়ে পরে কিছু কিছু হয়তো ইস্তেহাতে ভুল টুল হয়ে যেতেও পারে আল্লাহ মাফ করবেন যদি আমাদের নিয়তটা ভালো থাকে ভুল হতে পারে কিন্তু সেই ব্যবস্থাপনাটাকে সংকীর্ণ মনে করা সেটাকে সামনে রেখে আর তার সামনে দাঁড় করা এটা একটা হবে শরীয়ত কে একটা কৌশল অবশ্যই বরং শরীয়ত সামনে রেখে ও একটা পদ ঘাট বের করতে হবে যে কেয়ামাত পর্যন্ত তো ইসলাম চালু থাকবে

কৌশল অবলম্বনকারী অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে সেখানে একটা ইসলামী নাম দিয়ে দুই চার পাঁচ জনের সিগনেচার নিয়ে বলে দেওয়া হচ্ছে যে এই এই প্রতিষ্ঠান চলছে আপনারা এখানে ব্যবসা করেন এখানে টাকা জমা দেন এখানে কাজ করেন এরকম অনেক দেখা সারে কথা হয়ে যায় যে চেহারা গুলা দেখলে মানুষ এখানে আগ্রহ প্রকাশ করে বড় বড় কিছু আলমের জি 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 কিন্তু হয়তো আলমেরা জানেন কি করতেছি কি করছি

করিনি কিন্তু তোমাদের সামনে উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে আচ্ছা একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যুগে তা আমি যেটা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ব্যাপারে তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ইন্স্যুরেন্স সেটা মাসে মাসে বা একটা গাড়ি কিনলে পরে এককালীন মাসে মাসে একটা অর্থ তারা নিতে থাকে যদি কোনো দুর্ঘটনার পরে তাহলে তখন ওই গাড়িটা ঠিক করে দেয় যা খরচা হয় সেটা দেয় যদি কোনো দুর্ঘটনা না পড়ে তাহলে আর ওই টাকার

এতটা জরিমানা লাগিয়েছে যে একশো উঠ দিতে হবে তো হঠাৎ করে একটা লোক মারা গেল তার ছেলে মেয়ে আছে পরিবার আছে এর ভরণ পোষণের জন্য হত্যাকারীর উপরে এটা লাগানো হলো তো হঠাৎ করে একটা লোক যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার পরিবারের উপরে কি করতে হবে অতএব ওই হাদিসের ভিত্তিতে আমরা ভাবি যে এরকম একটা লাইফ ইন্স্যুরেন্স করা হোক তাহলে ওইটাকে সামনে রেখে এটা করা মানে ইসলামের

এখন ওই পঁয়তাল্লিশ জনের মাল মাল ওটা পাঁচ জনকে দিয়ে দেওয়াটা কতটুকু সহজ করে দিলাম আপনার আলোচনার জন্য এখানে আমাদের প্রথম কথা যেটা ভাই বলেছেন যে ইন্স্যুরেন্স বা তামিন ইন্স্যুরেন্স দেওয়ার মালিক তো আল্লাহ হাতে নিল দ্বিতীয় বিষয় হলো যে দশ জনের মাল একজনের কাছে দশ জনের মাল একজনের কাছে যাচ্ছে তৃতীয় বিষয় যেটা আমি সংযোগ করতে চাচ্ছি সেটা এর ভিতরে সুদ মুক্ত নয় কিন্তু সুদ মুক্ত নয় কারণ অধিকাংশ এই ইন্সুরেন্স সুদের খাতে টাকাগুলি রোলিং করে থাকবে নামে টাকা উঠে দুর্ঘটনা মানে যাকে দেওয়ার এলিজেবল বা যোগ্য মনে করা তাকে তো দেয় আর যদি এরকম লোক না পাওয়া যায় যে যাকে দেওয়া হবে সেরকম ঘটনা দুর্ঘটনা যদি না ঘটে তাকে সম্পূর্ণ ইন্স্যুরেন্স কোম্পানি মেরে দেয়

যেখান থেকে মানুষ শিক্ষিত মানুষ বের হবে সেখানে এগুলা চলে শোনা যায় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে চলতেছে এমনকি সামান্য পারমিট পুরমিট নানান কিছু পাওয়ার ক্ষেত্রে এমনকি বিভিন্ন ধরনের লাইসেন্স টাইসেন্স পাইতে প্রত্যেক আমার বৈধ অধিকারটা আমি পাব আর কি করা কয় এইটা সুদ ঘুষ একটা আক্তা অঙ্গ হজরিত দুইটার হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে একবারে শিকড় থেকে নে আগাবরদ রক্ষা করুন এবং এই সরকারে যারা আছেন তার বিকল্প ব্যবস্থাপনার চিন্তা করুন বিকল্প ব্যবস্থা ইসলাম দিয়ে রেখেছে আপনাদের সদ ইচ্ছাটুকুই যথেষ্ট সুদবিহীন ঘুষবিহীন একবারে শান্তিপূর্ণ একটা নিরাপদ সমাজ গঠনের জন্য আপনাদের

বাঁন্ধরে চলে জুলুম আর বখলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে Allah পছন্দ করে বেশি বখিম না হওয়া বেশি খরচ না কইছে शेख আব্দুল কাইয়ুম তাহলে বংশালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে তাসকিয়াতে করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم ইনসাফ قائم করাতেকে আল্লাহ খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় পুনর সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরানের একশো বারো নম্বর সুরা আট নম্বর এক থেকে চার কোলহল্লাহু বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালামি তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নাম্বার পাঁচশো তেত্রিশ নতুজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সুরাহিকলাস পবিত্র কোরানের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হল আসামাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হলো এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বেশ